हाय व्यूअर्स, वेलकम टू माय चैनल बेंगुली फूड पॉइंट। आज आपने तैरी करे देखा थी चिकन पॉपकॉर्न। छोटो बंधु देर कथा चिंता कर आज के लिए रेसिपिटी आपने जो शेयर कर चलू कथा ना बाड़िए देखे नहीं आज के टीप अफ द डे एवं मूल रेसिपि। आमी प्रथमे 200 ग्रामेर मतो चिकेन नियेछी, आमी बोनलेस चिकेन नियेछी एवं छोटो छोटो करे पिस करे नियेछी। एते दिए दिच्छी हाफ चा चामच नून, एक चा चामच रसुन बाटा, एक चा चामच आदा बाटा, एक चा चामच भिनेगार, एक चा चामच सोया सस, एर मध्य एक डिम दिए दीची, डिमटा पॉपकॉर्नटा के क्रिस्पी करबे। एर साथे दिए दीची हाफ चा चामच सादा गोलमरिचर गुड़ा, हाफ चा चामच ऑरिगानो, हाफ चा चामच पापरिका पाउडार, आर दिए दीची दुई चा चामच कॉर्नफ्लावर। এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা ময়দাও ব্যবহার করতে পারবেন। দিয়ে দিলাম হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া। এখানে বেশি আমি ব্যবহার করিনি কারণ বাচ্চাদের জন্য এটা তৈরি করছি। আমি সব কিছু খুব ভালোভাবে মেখে নেব। মেখে নেওয়ার পর আমি 30 মিনিটের জন্য এটা সেট হওয়ার জন্য রাখব। এখানে আমি হাফ কাপ কর্নফ্লাওয়ারের সাথে হাফ চা চামচ নুন এবং দুই চা চামচ চালের গুঁড়া, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, অর্ধা চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া, 1/3 চা চামচ অরিগানো ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব কিছু খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। এখন আমি চিকেনগুলো এর মধ্যে ভালো করে কোট করে নেব। এভাবে এক একটা করে সবগুলো চিকেন কোট করে নিতে হবে এবং আলাদা আলাদা করে রেখে দিতে হবে। আমি সবগুলো চিকেন কোট করে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এবার প্যানে আমি ডিপ ফ্রাই করার মতো বেশ খানিকটা তেল গরম করে নিয়েছি। এবার এক একটা করে চিকেনগুলো আমি এর মধ্যে দিয়ে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। চুলার আঁচটা একদম মিডিয়ামে রেখে আস্তে আস্তে আমি চিকেনগুলো ভেজে নিয়েছি। তৈরি হয়ে গেছে আমার মজাদার চিকেন পপকর্ন। এ ধরনের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনে ক্লিক করবেন। তাহলে আমার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যাবে। আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন নতুন এ ধরনের সুন্দর রেসিপি নিয়ে।